নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণা কালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা দেখতে দেখতে কালী পূজার ঠিক দোরগোড়ায় এসে পৌঁছলাম। কালী পূজা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের এমন একটা অধ্যায় যে অধ্যায়কে বলে শেষ করা যায় না, এবং এই কালী পূজার দিন থেকে শুরু হয় আপনার জীবনের যাবতীয় কালী বা ময় জীবন সরে একটা সুসম্পর্ক রাখার জায়গা বা সুদিন দেখার জায়গা। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কালী পুজোর আগের দিনকে আমাদের 14 শাক খেতে হয় এবং আগের দিন 14 বাতি জ্বালাতে হয়। এই 14 বাতি কথার অর্থ কি বলে? আপনি যদি আপনার গৃহে 14 বাতি জ্বালান, 14 সংখ্যার বাতি জ্বালান, সেটা মোমবাতি হতে পারে, সেটা তেল দিয়ে প্রদীপের বাতি হতে পারে, তো যেখানে আপনার বাড়ি আপনার গৃহ যেমন আগের দিন বলা হয়, অর্থাৎ কালী পুজোর আগের দিন আমরা বলি ভূত চতুর্দশী, অর্থাৎ মা মর্তে তার পুজো নিতে আসার আগে তার যারা চেলা চামুন্ডা আছে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়, মানে গৃহে পাঠিয়ে দেয়, এলাকায় পাঠিয়ে দেয়। এটা আমরা পৌরাণিক ঘটনা, আমার চোখে দেখা নয়, শুনেছি যে ভূতের উপদ্রব হয়, তাই জন্য কালী পুজোর আগের দিনকে বলা হয় ভূত চতুর্দশী। তো আপনাদের বাড়ি বা আপনাদের গৃহ বা আপনার ফাঁকা জমি সেখানে একটা ওই আগের দিন অর্থাৎ প্রদীপ একটা মোম অবশ্যই জ্বালাতে হবে। কিন্তু যদি আপনি একটা রিলেশন, একটা ভালোবাসা, প্রেম, যেখানে দুজনে একসাথে ঘুরতে যেতেন, দুজনে একসাথে বাজি ফাটাতেন, প্রদীপ জ্বালাতেন, কোথাও একটা যে জীবন সাথী বা জীবন সঙ্গী আপনি চয়েস করেছেন, সেখানে সম্পর্ক ছিঁড়ে গেছে, সেতারের তার ছিঁড়ে গেছে, দুজনের মধ্যে তরঙ্গ বেতরঙ্গ হয়ে গেছে, আপনি সে বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বলুন কি আপনার বিয়ে হয়নি, প্রেমজ সম্পর্ক বলুন, তো আপনি যাকে আপনার জীবন সাথী বা জীবন সঙ্গী করতে চাইছেন তার সাথে কোথাও একটা আপনার অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, দূরত্বতা, যাই বারুক না কেন, কালী পুজো নিশি রাত হচ্ছে ঝামেলা মেটানোর রাত, কালী পুজো নিশি রাত হচ্ছে সম্পর্কে চির থেকে বাঁধনের রাত। আর তার আগের দিন যে ভূত চৌদ্দশী পড়ছে, এই দিন আমাদের তান্ত্রিকদের অনেক বড় সাকসেসের দিন, কারণ আমরা আমাদের শক্তি উপার্জন করি এবং তারপরে কালী পুজোর দিন সেই সমস্ত শক্তি একত্রে অবলম্বন করে প্রচুর প্রচুর মানুষের গ্রহ সংস্কার করি। তো এই যে কালী পুজোর আগের দিন বলা হয় ভূত চৌদ্দশী, এই দিনকে আপনাকে যদি আপনার ছিন্ন সম্পর্ক আবার জোড়া লাগিয়ে আপনি জীবন সাথীকে ফিরে পেতে চান, বৈবাহিক দূরত্বকে কাছে টানতে চান, ভালোবাসা, প্রেম, রিলেশন, সম্পর্ক চলে গেছে আবার ফেরাতে চান, তাহলে কালী পুজোর নিশিরাত আপনার জন্যই হয়তো তৈরি হয়েছে। কালী পুজোর আগের দিন ভূত চৌদশী আপনার সমস্যা মেটাবার জন্য রেডি। কি করতে হবে আজকের টোটকা? গৃহে জ্বালালে 14 বাতি, ছিন্ন সম্পর্ক জুড়ে হবে জীবন সাথী। আবার রিপিট করছি, গৃহে জ্বালালে 14 বাতি, ছিন্ন সম্পর্ক জুড়ে হবে জীবন সাথী। আপনার জীবন সাথী আবার সেই ছিন্ন সম্পর্ক জোড়া লাগাবে এবং আগামী দিনগুলো ভালো থাকবে, তার জন্য আজকে টোটকা। খাতা পেন নিয়ে বসুন, যাদের বিয়ের পর অশান্তি, দাম্পত্য কলহ তারাও করতে পারবেন, যারা ভালোবাসছেন বাট বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কথা হচ্ছে না, প্রচন্ড ঝগড়া হচ্ছে, তারা করতে পারবেন, যদি আপনি ছেলে হন আপনার প্রেমিকা পালে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, তারা করতে পারবেন, বা আপনাদের প্রেমিক বা প্রেমিকা যদি অন্য কারোর সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে সেটাও কিন্তু ছিন্ন করে আবার জোড়া লাগতে পারেন, তারাও কিন্তু করতে পারবেন। খাতা পেন নিয়ে বসুন, সুন্দর টোটকা বলবো, গৃহে জ্বালালে 14 বাতি, ছিন্ন সম্পর্ক জুড়ে হবে জীবন সাথী। দেখে নি কে আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, বলুন কে বলছেন? আমি সমীর সরকার, করিমপুর থেকে। করিমপুর থেকে সমীর সরকার। সরকার, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 29 জানুয়ারি। তারপরে? 1990 সাল। জন্ম সময়? হ্যাঁ 8:30 PM। ওকে 8:30 PM। জন্মস্থান কোথায়? এটা হচ্ছে মুর্শিদাবাদ আমতলা হসপিটাল। ওকে, অনুষ্ঠান কি দেখা হয় না আজ প্রথম দেখছো? না স্যার, আপনার অনুষ্ঠান দেখি, লাইনে প্রথম পেলাম। কেমন লাগে? ভালো লাগে স্যার, আপনার অনুষ্ঠান। এইটুকু জানো, আর বেশি কিছু নয়। চলো, তোমার জন্মবার সোমবার, মানডে, মানডে। এবার প্রথম হরোস্কোপে ঢুকবো, সেটা হচ্ছে সিংহ লগ্ন কুম্ভ রাশি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে? এখানে জন্মচার্ট বলছে তোমার বাড়ির বাস্তু মারাত্মক ড্যামেজ, বাড়িতে বাড়ির বাস্তুটা অটোমেটিক্যালি ড্যামেজ হচ্ছে, এই বাড়ির মধ্যে টিন, লোহা, ভাঙা সাইকেল, যে কোনো ইলেকট্রনিক পার্টস বা
মানে আগাছা গাছ গাছড়ায় ভর্তি হতে পারে, তাকে ক্লিন করা হয় না। তোমাদের কি পাকা বাড়ি না মাটির বাড়ি? হ্যাঁ, তো বাড়ির মধ্যে কোনো অযথা জিনিস জড়ো করে রেখেছো, যেমন টিন, লোহা? ইয়েস, সেগুলো কাজও হয় না, আবার সেগুলো বিক্রিও করছো না, জায়গাটাকে জমিয়ে জমিয়ে জড়ো করছো। জন্মজাত বলছে বালতি ভাঙা, প্লাস্টিকের মগ ভাঙা, যত নেগেটিভ জঞ্জাল এই বাড়ির মধ্যে থেকে পুষে বাড়ির বাস্তুকে ড্যামেজ করছে, যার ফলে বাড়িতে কোনো আর্থিক উন্নতি নেই, বাড়িতে কারোর ভবিষ্যৎ আলো জ্বলছে না, এবং তুমি যে পথেই পা বাড়াচ্ছ সেই পথেই বাধা বাধা বাধা। এবং তোমার জন্মচার এটাও বলছে যে তোমার শরীরও কিন্তু ওখানে ভালো যায় না, হেলথ হেলথ ভালো যায় না, এবং দেখা যাচ্ছে তোমার কর্মজীবন কিন্তু খুব একটা শুভ নয়, একাধিক কর্মজীবন পরিবর্তনের চার্ট। তুমি কি করো আমি সেটা কি সার্ভিস? গভর্নমেন্ট? হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করার পরে তো কোনো উন্নতি নেই কোনো। শোনো, প্রথম কথা, গভর্নমেন্ট সার্ভিস চাকরি করো, তারপরেও তুমি টাকা পয়সা জমাতেই পারছ না, পাশে যে কোনো ঘর করবে, বাথরুম সারাবে, একটু পরিষ্কার করবে, তাতেও কিছু করতে পারছো না, মা যে টাকা রোজগার করছো সব টাকা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি আমি কি ভুল বললাম? দেখো, যারা কিছুই করে না তাদের আর্থিক দারিদ্র থাকে, তোমাকে তো সেটা বলিনি, তোমার ফার্স্টেই কি বললাম, বাড়ির বাস্তু মারাত্মক ড্যামেজ, সে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাবে, তাই তো হচ্ছে। একটা গভর্নমেন্ট সার্ভিস, একটা স্টেবল চাকরি করা সত্ত্বেও তুমি জীবনে একটা ঘরে হাত দিতে পারলে না, একটু বাড়াতে পারলে না, একটু রং করতে পারলে না, কি তাই তো? এবং দেখো তোমার এখন দশা চলছে শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা, তোমার জন্মচাটে বাস্তুটাই তোমার ক্ষতি, তোমার জন্মচারে কিন্তু কোনো মানে খুব বড় কোনো দোষ বা যোগ নেই, কারণ তুমি কিন্তু মাঙ্গলিক নও, তোমার বৈবাহিক জীবনে শুভ হওয়ার কথা, কিন্তু বাস্তুর জন্য ভালোবাসাও কেটে যাবে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, বিয়ে হলে অশান্তি শুরু হয়ে যাবে, এগুলো তোমার ফেস করতে হবে শুধু বাড়ির জন্য। বিয়ে হয়েছে? ভালোবাসা, রিলেশন, প্রেম আছে? এটা কি প্রথম না দ্বিতীয়? হ্যাঁ, তাহলে প্রথমটা কি হলো? বিচ্ছেদ হয়ে গেল, তোমার সেটা তো বললাম, তুমি মাঙ্গলিক নও, বাড়ির বাস্তুর জন্য তোমার ভালোবাসা এটাও বিচ্ছেদ হবে, লিখে রাখো, এই রিলেশনটাও চলে যাবে, তোমার দোষ নয়, মেয়েটিরও দোষ নয়, তোমার বাস্তু, যেই বাস্তুতে তোমার ফোন আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, মেসেজ আসছে, ছোট ছোট ব্যাপার নিয়ে অশান্তি শুরু হবে, অবিশ্বাস শুরু হবে, ব্যাস কাট। আগে দুটো প্রশ্ন, আগে এটা আমার উত্তর দাও, তোমার জন্মজাতের প্রতিকার কি করিয়েছো? প্রতিকার বলতে স্যার, অনেকদিন আগে বাবা মা বলছিলেন, আমার হাতে স্যার একটা ওই চুনি আছে। না না, তোমার হাতে কি আছে আমার জানো, এখানে তোমার রবি রাহু গ্রহণ দোষ করছে, মঙ্গল শনি বিষ যোগ করছে, তোমার চাটের এই দুটো সবচেয়ে বড় দোষ আছে, সবচেয়ে বড় চাটের দোষ, তার থেকেও বড় বাস্তুটা, যেটা ফার্স্টে নিয়েই কথা বললাম, বাড়ির বাস্তু প্রতিকার না হলে তোমার প্রতিকারও কাজ করবে না, যখন তোমার প্রতিকার প্রতি বাড়ির ভেতরে ঢুকছো তখন তোমার প্রতিকারটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আবার যখন বাড়ির বাইরে বেরাচ্ছ তোমার সব ভালো হচ্ছে। অতএব এখানে বাস্তুটা আগে, তা নাহলে তোমার জীবনে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে মিলবে না। এবার তোমার প্রশ্ন বলো। স্যার আমার আপনার কাছে দুটো প্রশ্ন হচ্ছে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমি তো এখন একটা করছি চাকরি, আমি একটু রেলের জন্য চেষ্টা করছি, যেটা হচ্ছে 2023 সালে কিছু। এই বাড়িতে থেকে চেষ্টা করলে পাবে না, উত্তর পেয়ে গেছো, পরের প্রশ্ন করো। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে, আমি একটু ইন্ডিয়ান স্টক মার্কেটে আমি কিছু ইনভেস্ট করতে চাই, প্রথম কথা, ইন্ডিয়ান স্টক মার্কেট, শেয়ার মার্কেট তোমার জন্য হবে না, এটা বাস্তু প্রবলেম নয়, তোমার জন্মচার্ট ওয়াইজ হবে না, যে টাকা ঢালবে সেন্সেক্স পড়বে তোমার টাকাটা জলে চলে যাবে, ওকে? কারণ এই নিয়ে যে পড়াশোনা করার দরকার, সেটা কি পড়াশোনা করেছো? হ্যাঁ, সেটা নিয়ে পড়াশোনা করেছি, সেটা কি সামান্য, খুব খুব নলেজ তোমার নেই, খুব নলেজ তোমার নেই। আমি বিগত 3-4 বছর ধরে আমি
স্টকের উপর পড়াশোনা করেছেন, করতে পারো, কিন্তু কি বলতো কলকাতায় গিয়ে আমি ট্রেনিংও নিয়েছি। শোনো একটা কথা বলি ভাই, পড়াশোনা করা ট্রেনিং করার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ভাগ্য। কেউ একদিন নেমে গেনার হয়ে যায়, কেউ 100 দিন থেকেও কিছু করতে পারে না, সবটাই কপাল। আমি একটাই কথা বলবো, তোমার এখানটাতে এই শেয়ার ট্রেডিং ইনভেস্টমেন্ট যোগ নেই, আমি কোনো অ্যান্সার দেবো না, আমি তোমাকে জলে ফেলতে পারবো না। দ্বিতীয় কথা, তোমার যেটা হলো ইন্ডিয়া, তুমি যেটা রেলে পরীক্ষা দেবে, সবার মূলে একটাই জায়গা তোমার বাস্তু, এই দিক ওদিক না তাকিয়ে বাস্তুটাকে সংস্কার করো, তাহলে সব প্রশ্নের উত্তর তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, বাড়ির ধুলো মাটি নিয়ে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করো, যদি তিনি অভিজ্ঞ থাকে তোমার বলার আগেই বলে দেবে, ঠিক আছে, যোগাযোগ করো, ভালো থেকো। তো দেখুন এই হলো কথা, আমরা হয়তো অনেক প্রশ্ন করি, জানি না প্রশ্ন উত্তরগুলো পাবো কি পাবো না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে বাড়িতে বসবাস করছি, বসত বাড়ি, যেখানে আমরা 12-24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাটাই, কেউ 24 ঘন্টা কাটাই, কেউ 10 ঘন্টা কাটায়, কিন্তু বাড়ির যদি বাস্তু ঠিক না থাকে তাহলে আপনার তো কোনো কিছুই শুভ হবে না, যা করবেন তাতেই সমস্যা। আপনারা শুনতেই পেলেন যে গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, সেভিংস নেই, গভর্নমেন্ট সার্ভিস চাকরি করা সত্ত্বেও ওকে শেয়ার মার্কেট করতে হয়, কারণ টাকাটা বাড়ানোর জন্য। মানুষ একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য আন্দোলন করছে, অনশন করছে, রাতের পর রাত বসে আছে, সেখানে এই বাচ্চা পাওয়ার পরেও চেষ্টা করে, কেন তা আর্থিক ঠিক মতো গোছানো যাচ্ছে না, তাই আমরা অন্যদিকে চিন্তা করছি, তিনি তাই করছে, অতএব পারলে যোগাযোগ করো। নমস্কার, হ্যালো, হ্যালো, বলুন, জোরে কথা বলুন, বলুন কে বলছেন? আশিস জানা কোন জায়গা দিয়ে ফোন করছেন বলুন, ডেট অফ বার্থ বলুন। 29/6, জোরে কথা বলুন, জোরে, 29/6/1992, হ্যাঁ, জন্ম সময় সন্ধ্যে 6:30, এটা কি টাইমটা আপনি দেখে বলছেন? আপনার বার্থ সার্টিফিকেট লেখা রয়েছে, 6:30 তো আপনার দেখাচ্ছেন এখানে, আপনার যা গলার ভয়েস, ভয়েস থেরাপি, কিন্তু 6:30 দেখাচ্ছে না, অর্থাৎ এখানে এখানে যদি প্রেডিকশন দিই সেটা ভুল হতে পারে। এই 6:30 দিয়ে কি আপনি সব জায়গায় প্রেডিকশন করান? আরেকবার রিপিট করুন, কেন 6:30 7টা হয়ে গেল, কেন 6:30 7টা হয়ে গেল, কেন? কারণ এখানে টাইম কালেকশনটা ভুল দেখাচ্ছে। দেখুন আপনি বললেন ফার্স্টে 6:30, আমি বললাম এই টাইমটা এখানে অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ আপনার ভয়েস থেরাপিতে আমি উল্টো পাচ্ছি, তার পরক্ষণে আপনি কি বললেন 6:30 7টা হতে পারে, তাহলে আপনি স্পেসিফিক বললেন 6:30, তারপরে 1 ঘন্টা লেন্দি হয়ে গেল, কেন হলো? কারণ এখানে একটা টাইমিং নিয়ে আপনার প্রবলেম আছে, এবং এই 6:30 বলুন বা 6:30 7টাই বলুন, যদি কোনো জ্যোতিষকে দিয়ে প্রেডিকশন করান তার মতো প্রতিকার পড়েন, তাহলে প্রতিকার কোনো কাজ করছে না, করবে না, কি তাই তো? দেখিয়ে রেজাল্ট পেয়েছেন, কাজ পেয়েছেন কিছু? তাই টাইমিংটা গন্ডগোল, আপনি পারলে একটু যোগাযোগ করুন, কারণ এই চাটনি আমি এগাতে পারবো না। আমি ভীষণ ভীষণ কড়া, আমার ভীষণ একটা রাফ অ্যান্ড টাফ একটা কথা, যে মিললে বলবো না বলবো না, তাতে আপনি হাজার বললেও বলবো না, কারণ আমি চাই না যে আমার একটা ক্যালকুলেশন, একটা প্রেডিকশন একটা মানুষকে জলে ফেলে দিক। আপনি 6:30 বললেন বলেই আমার করতে হবে কোনো কারণ নেই, আমি যখন ক্যালকুলেশন করছি আমার ব্রেন আর আমার কান দিয়ে ভয়েস থেরাপিতে, আমার মনে হলো এটা পারফেক্ট টাইম নয়, আপনারা শুনতে পারলেন তো যে উনিই বলতে শুরু করলো না 6:30 7টা, ফার্স্টে বললো 6:30, তারপর 6:30 7টা, আমি কোনটা নেবো, 6:30 6:30 7টা 6:15 17:15 কোনটা নেবো? অর্থাৎ যদি এরকম আমি ম্যার পাঁচ করে করি তাহলে আমার নয় ওনার ভবিষ্যৎটা নষ্ট হবে, আর যদি ওইরকমভাবে রামসাম থেকে প্রতিকার পড়ে প্রতিকার কাজ করবে না। তো জয়প্রকাশ স্যার এমনি এমনি নাম্বার ওয়ান হয়নি, আমার ডিগ্রি নেই, বস্তা পচা এমফিল নেই, পিএইচডি নেই, ডক্টরেট নেই, ডবল গোল্ড মেডেলিস্ট নেই, পয়সা দিয়ে কিনতে এমন ডিগ্রি আমার নেই, কিন্তু আমার কাছে আমার বুদ্ধি আছে, আমার এডুকেশন আছে, আমার সততা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, আস্থা আছে, বিশ্বাস আছে, তাই এত দূর কিন্তু জয়প্রকাশ স্যার এগিয়ে যাচ্ছে। আমি যোতক বিচারের ক্ষেত্রেও তাই করি, যদি আমার চোখে পছন্দ না হয় আমি না বলে দিই, তাতে কেউ হয়তো ক্ষুণ্ণ হয়, কেউ রাগ করে, বাট তারাই পরে ঘুরে এসে দাদা বিয়েটা দিয়ে পোস্তাচ্ছি, না দিলেই মনে ভালো হতো আপনার কথা শুনে। তো এটা আগে করতে হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নমস্কার,
হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি, জানবেন কার সম্বন্ধে? আমার ছেলে। ছেলের নাম বলেন, ডেট অফ বার্থ বলেন চটপট। হরিজিৎ পাত্র। ডেট অফ বার্থ? 26/1/1999। 26/1/1999। হ্যাঁ। জন্ম সময় বলেন। 5:57 বিকাল। ওকে, 5:57 বিকাল। আর জন্মস্থান কোথায়? আমডাঙ্গা। কোথায়? আমডাঙ্গা। আমডাঙ্গা মানে হাওড়া আমডাঙ্গা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মবার মঙ্গলবার। হ্যাঁ। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো। এই যে আপনার আগের যে দাদা ফোন করলো, টাইমটা ভুল ছিল বলে বললাম না, এটা কি ঠিক করলাম না ভুল করলাম? না, একদম ঠিক করেছেন। কারণ ঠিক নেই তো, আমি যদি বলে যাই তাহলে উনি হয়তো হ্যাঁ হ্যাঁ বললেও কিন্তু ওনার তো কোনো কাজে লাগবে না। তাহলে ভাবুন, এই মানুষটাই যে বললো ফার্স্টে 6:30, তার পরক্ষণে বললো 6টা থেকে 7টা, তা মাসে নিজেই তো কনফিউজ, তাই কি না? তাহলে আমি কি ভালো করেছি মা, নাকি কেটে দিয়ে ভুল করেছি? না, ভালো করেছেন স্যার। চলুন, আপনার ছেলে হচ্ছে কর্কট লগ্ন, বিষ রাশি, নক্ষত্র কৃত্তিকা, ঠিক আছে? প্রথম কথা বলবো, ঠান্ডা লাগার ধার, সর্দি কাশি এবং সিজন চেঞ্জ হলে শরীর খারাপ করবে। এছাড়া খুব রাগী, খুব তেজি, বুঝলেন তো? মাথা গরম, রাগ, তেজ, জেদ মারাত্মক রকম আস্তে আস্তে করে বাড়বে। কিন্তু মন খুব ভালো, ভীষণ ভালো মনের ছেলে, বাট যখন রেগে যাবে কাকে কি বলছে কিচ্ছু মাথায় থাকবে না, বোঝা গেল? এছাড়া লগ্নে চতুর্থ ঘরে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, পড়াশোনার ক্ষেত্রে মারাত্মক অনীহা, পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ফাঁকিবাজি, যেটা আগে কোনোদিন ছিল না। এবং এখানে লগ্নে রাহু চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ করলে হঠাৎ করে পড়াশোনা বন্ধ করে দিতে চাইবে, হঠাৎ করে একটা ইয়ার লস হতে পারে। একটা ভালো ছেলে, বুদ্ধিসম্পন্ন ছেলে, তার উল্টো পরিবর্তন আপনি দেখবেন। এছাড়া প্রচুর শত্রু আপনার, প্রচন্ড পরিমাণে শত্রু, যারা প্রতিটা মুহূর্তে আপনার ঘরের দিকে চোখ আর কান দিয়ে রেখেছে, যে আপনি কি করছেন, কি কি কথা হচ্ছে, কোথায় যাচ্ছেন, সবটা। লগ্নের সপ্তমে রবি কেতু গ্রহণ দোষ করছে, এই চার্টটা কিন্তু কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, উন্নতি করার চার্ট, কিন্তু এখানে মাঙ্গলিক দোষ, লগ্নে রাহু গ্রহণ দোষ না কাটালে ছেলে আগামী দিনে ভালো ভবিষ্যৎ পেতে পারে না। এবার আপনি শেয়ার করুন ছেলের কি সমস্যা। মাগো, আগে তো লেখাপড়া, আগে বাড়ির তো কলম কাটতে হবে, তার উপর তো পাঁচতলা বাড়ি তুলবেন। কি আমি তো তাই বললাম, কি মিলছে না মিলছে না? কিন্তু একদম ঠিক, পয়সা কি আগলে রাখবেন? একদম ঠিক যে কাউকে দেখাননি কেন, প্রতিকার কেন দেননি? আপনি আশা করছেন সরকারি চাকরির, আর এই যে লেখাপড়াটা বন্ধ করলো তার দায়িত্বটা কে নেবে? হ্যাঁ, এই চাকরি কি গাছে ফলে আম জামের মতো, যে পারবো আর আপনাকে আমি দিয়ে দেবো? আপনি জ্যোতিষকে দেখিয়েছেন, প্রতিকার পড়িয়েছেন? কেন কেন গেলে কি পয়সা খরচা হবে সেই জন্য জাননি, না ছেলের ভবিষ্যৎটা ভালোভাবে জাননি? আপনার আর্থিক দেখে তো ভগবান বোস থাকবে না, যদি আপনার বাড়িতে ক্যান্সার রোগ ঢোকে, ঠাকুর না করুক ঢুকুক করে দিল, যদি ঢোকে ডাক্তার গিয়ে কি বলবেন যে আমার ক্ষমতা নেই ডাক্তারকে কি করব? রোগ হলে তার চিকিৎসা করতে হবে, সমস্যা হলে সমাধান করতে হবে। আপনার সমস্যা 2 টাকার হয় তো 2 টাকার মতন প্রতিকার দিতে হবে, কিন্তু আপনি যদি বাড়িতেই বসে থাকেন, তো এই যে গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগ দেখছেন, ইচ্ছা দেখছেন, আন্দোলন অনশন করে হবে না, বুঝতে পেরেছেন? পারলে কাউকে দেখান, আমি যে কটা কথা বললাম ঠিক না ভুল বললাম? সম্পর্কে জড়িয়ে যাবে, প্রেম করবে, এবং এই চার আমি বললাম লিখে রাখুন, হঠাৎ করে বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসবে, কিচ্ছু করতে পারবেন না। মনে রাখবেন, সমস্যা হলে তার সমাধানও আছে, খরচা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব নয় মা। আর যদি একটা ছেলে হঠাৎ করে কাউকে ধরে নিয়ে চলে আসে, না খাইয়ে রাখতে পারবেন? তাহলে পারলে একটু যোগাযোগ, আপনি কোন জায়গা দিয়ে ফোন করছেন? তাহলে শ্যামনগর থেকে ব্যারাকপুর দেখালেন না? আপনি অনুষ্ঠান দেখেন, ভালো লাগে, জয়দাকে ভালোবাসেন, জেনেন সব ঠিক আছে, ছেলে তো আপনার, ভবিষ্যৎ তো আপনার, আপনি আমাকে একবার অর্থ দেবেন প্রতিকারের জন্য, যে চাকরিটা পায় কার ঘরে প্রত্যেক মাসে টাকা ঢুকবে, আপনার না আমার? আমি হয়তো একটু কড়া,
আমি হয়তো একটু রাগি কিন্তু আবার ভালোবাসি, আবার কাছেও টানি, মানুষকে বুঝিয়েও দিই, তাই না? অতএব পয়সা জীবনে সব জায়গায় খরচা করতে হবে। ছেলে তো বাইক চালায়, যদি পড়ে গিয়ে পাটা ভাঙে তাই খরচা করে প্লাস্টার করাবেন না, ওষুধ খাওয়াবেন না? তাহলে ও যখন জন্মেছে, ওর ভাগ্যটা যে নিয়ে জন্মেছে, ভাগ্যটাকে ঠিক করবেন না? তাহলে কি করে সে বড় হবে, কি করে রোজগার করবে, কি করে আপনার মাথায় ছায়া দেবে যদি নিজেই সেই ছায়াটাও না পায়? অতএব পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, গ্রহণ দোষ মাঙ্গলিক দোষ এগুলো প্রতিকার করুন, দেখুন ভালো চাকরি অবশ্যই পাবে। ঠিক আছে, দেখুন এখানে রবি কেতু ডাউন হয়ে রয়েছে, বুধায়িত্ব যোগ থাকলেও চাকরির জায়গা আছে, ওর কিন্তু বুধায়িত্ব যোগ আছে, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা আছে, আরো অনেকগুলো গ্রহ পজিশন ভালো, কিন্তু যত দেরি করছেন যোগটা তো ভাঙতে শুরু করছে। একটা যোগের সময় থাকে 2 থেকে 3 বছর, যদি আপনি 1.5-2 বছর খইয়ে আসেন আমার কাছে, তাহলে আমার সময় কতটুকু থাকে তাই গোছানোর জন্য? আমাকে তো গোছানোর সময় দিতে হবে, তাই না? আমি তো আর ম্যাজিক খেলা দেখাই না যে পড়ালেই পেয়ে যাবে, তাই কি দেখাই? কখনো মিথ্যে আশ্বাস দিয়েছি? কখনো বলছি 15 দিনে কাজ পাবেন, 1 মাসে বলিনি, বলেছি? যদি আমার হাতে জাদুর ছড়ি থাকতো তাহলে আজকে অনশনকারীদের একটা করে আমি গিফট করতাম চাকরি, কিন্তু সেটা তো হবে না মা, কপালে থাকতে হবে তবেই হবে, আর ভাগ্যে না থাকলে জীবনে কিচ্ছু মেলে না। এর জায়গাটা আছে, পারলে একটু ইমিডিয়েট প্রতিকার করার, ভালো থাকতে পারবেন, ভালো থাকুন। আর কবে আসবেন মা? কালী পুজো তো চলে যাচ্ছে, এই শনিবার লাস্ট চেম্বার শিয়ালদা, এই লাস্ট শনিবার চেম্বার শিয়ালদা, আমি তারাপীঠ চলে যাবো কালী পুজোর কার্ড নিয়ে, যদি মনে হয় একবার শিয়ালদা যোগাযোগ করুন, নয় কালী পুজোর পরে আসবেন। যোগ বেরিয়ে গেলে যোগ একদম, ফোন নাম্বারটা লিখে রাখুন, কালী পুজোর পর তাহলে ফোন করবেন, এখন পাবেন না। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন মা হয় সন্তানের সবসময় ভালোই চাইবে, কিন্তু অর্থ দিতে হবে, অর্থ খরচা করতে হবে, ভালো থাকতে গেলে অর্থ খরচা করতেই হবে। আপনার অবস্থা ভালো না কিন্তু সামনের সন্তান সায়েন্স নিয়ে পড়তে চায়, ধার দেনা করে পড়াতে পারবেন না, চাইবেন না, কারণ ও যদি সায়েন্স নিয়ে পড়ে ভালো ডাক্তার হয় কার মাথায় ছায়া দেবে, কার আর্থিক উন্নতি বাড়বে, এগুলো ভাবুন, ভেবেই তবে কাজ করুন। যে আলোচনা ছিলাম গৃহে যাওয়ার 14 বাতি, ছিন্ন সম্পর্ক জুড়ে হবে জীবন সাথী, 14 প্রদীপ জ্বালতে হবে, মোমবাতি দেন 14টা মোমবাতি, প্রদীপ দিলে প্রদীপ, এটা ঠিক আগে শনিবার দিন, কালকে ধনতেরাসের দিনকে একটা লাল কাপড়ের মধ্যে 14টা মোমবাতি বা 14টা প্রদীপ রেখে তার মধ্যে একটা হলুদের একটা করে লাল সিঁদুরের ফোঁটা দেবেন, মোমবাতিতেও দিতে পারেন বা প্রদীপ হলে প্রদীপে দেবেন, মাটির প্রদীপে দেবেন। দেওয়ার পর একটা মন্ত্র বলছি, 27 বার জপ করবেন। কি মন্ত্র? দ্বার রক্ষক দ্বার ভক্ষক জাং জুং জম, দ্বার রক্ষক দ্বার মানে ঘরের দ্বার, দ্বার রক্ষক দ্বার ভক্ষক জাং জুং জম, জম মানে যম দেবতা, বর্গে উন্তস্থ যম অজম, দ্বার রক্ষক দ্বার ভক্ষক জং জাং জুং জম, এই মধ্যে 27 বার জপ করে একটা হলুদের ফোঁটা একটা সিঁদুরের ফোঁটা ওই 14টা মোমবাতিতে দিন, লম্বা করে সারি করে রেখে বা 14টা প্রদীপে দিন, দেওয়ার পর লাল কাপড় মুড়ে রেখে দেবেন। আবার কালকে অর্থাৎ রবিবার যখন অমাবস্যা চলবে তখন আবার এই মন্ত্র 2-3 বার জপ করবেন, দ্বার রক্ষক দ্বার ভক্ষক জাং জুং জম, দ্বার রক্ষক দ্বার ভক্ষক জাং জুং জম, এটা করে যখন সন্ধ্যেবেলা আপনি 14 প্রদীপ জ্বালবেন অর্থাৎ রবিবার দিন জ্বালবেন 14 প্রদীপ, তখন তার মধ্যে সর্ষের তেল যদি দেন তার মধ্যে একটু সিদ্ধি দেবেন আর একটু কালো মাসকলাই দেবেন, একটু কালো মাসকলাই অল্প 2-1টা দানা দেবেন, অল্প সিদ্ধি দেবেন। যারা মোমবাতিতে করবেন তারা আগে মাসকলাই সিদ্ধি ছড়ে তারপর মোমবাতিটা মোম দিয়ে বসাবেন, দেখুন না করে যে আপনার জীবনের ছিন্ন সম্পর্ক আবার জুড়ে আবার জীবন সাথী হন কিনা, সঙ্গী হন কিনা। আজ এই সুন্দর টোটকা, গৃহে যাওয়ালে 14 বাতি, ছিন্ন সম্পর্ক জুড়ে হবে জীবন সাথে। যারা মিস করলেন ইউটিউব যান, গিয়ে লিখুন আজকে ডেন জয় পরাশর সুন্দর টোটকা, দেখুন লিখুন করুন এবং অত্যাধিক পরিমাণ শেয়ার করুন, যত শেয়ার করবেন তত তার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বাড়বে। ভালো থাকুন, সকল ভালো রাখুন, আজকে আসছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে কালী পুজোর পর, তারপরে নতুন টোটকা। নমস্কার।